আজকে পোলাও বানানোর জন্য লাগবে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল বা জিরা রাইস, কিছু কুচনো ভেজিটেবল যেমন ক্যাপসিকাম, ফুলকপি, গাজর, বিনস, গ্রেটেড আদা, ড্রাই ফ্রুটসের মধ্যে ক্যাশুনাট, রেইজিন। ফোড়ন দেওয়ার জন্য লাগবে তেজপাতা, এলাচ, জিরা আর কিছু স্পাইসেস যেমন জিরে গুঁড়ো, চিনি, হলুদ, নুন। প্রথমে কড়াইয়ে তেল গরম করে সব ফোড়নের মশলা দিয়ে দিলাম, তেজপাতা, জিরে এবং একটু ক্রাশ করে রাখা এলাচ। তারপর একে একে সব কুচনো সবজিগুলো দিয়ে দিলাম, খুব ভালো করে নাড়তে থাকছি। তো পুরোপুরি নাড়া হয়ে গেল, এবার কাজু বাদাম, কিশমিশ আর সমস্ত মশলা দিয়ে দিলাম। জল ঝরানো চালটাও ওর মধ্যে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করতে হবে। আর পাশে আমি একটা বাটিতে জল গরম করতে দিয়েছি, ওই গরম জলটা রাইস কুকারে ঢেলে ভাজা সমস্ত চাল দিয়ে দিলাম, একটুখানি ঘি অ্যাড করলাম। এবার ঢাকা দিয়ে সুইচ অন করে দিলেই তৈরি হয়ে যাবে রাইস কুকারে পোলাও। এটা হচ্ছে ভেতরে ঠিক 5 থেকে 6 মিনিট পর এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। খুলে দেখলাম পুরো ঝরঝরে পোলাও তৈরি। যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। থ্যাংক ইউ।